চারদিকে থই থই পানি, ঘর আর বাহির একাকার হয়ে জলমগ্ন পরিবেশ। গত দুই দিন ধরে নোয়াখালীতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও চাটখিল উপজেলার 20 লাখের বেশি মানুষ পানিবন্দী। জেলার 1,069টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2,20,000 মানুষ ঠাঁই নিয়েছে। সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের অভিযোগ, গত 4 দিন ধরে তারা কোনো খাদ্য সহায়তা পাননি। প্রথম 2-1 দিন কিছু পেয়েছি, শুকনো খাবার টাবার, এখন আর 5-6 দিন আমরা কিছুই পাইনি। এদিকে ময়লা আবর্জনায় চৌমুহনী খাল বন্ধ হয়ে যাওয়ায় নামতে পারছে না বানের পানি। যত দ্রুত সম্ভব খালটি পরিষ্কারের দাবি সাধারণ মানুষের। বন্যায় প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। বর্তমানে ডায়রিয়া আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন 68 জন ও সাপে কাটা রোগীর সংখ্যা 25 জন। এছাড়া জেলার বন্যা কবলিত 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন 93 জন ডায়রিয়া রোগী। কুমিল্লায় কিছুটা উন্নতির দিকে বন্যা পরিস্থিতি, তবে এখনও পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 12 লাখের বেশি মানুষ। যেসব স্থানে পানি নেমেছে সেখানেও ফুটে উঠছে ক্ষত চিহ্ন। জেলাজুড়ে বন্যার পানিতে ডুবে 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নষ্ট হয়ে গেছে 65,000 হেক্টর ফসলি জমি, ডুবে মারা গেছে 4,000-এর বেশি গবাদি পশু, 100 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লা ও নোয়াখালী থেকে আসা বানের পানিতে জলমগ্ন চাঁদপুরের কয়েকটি উপজেলা, তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট, অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা। রাঙামাটিতে গত 2 দিনের বৃষ্টিতে হ্রদের পানি কিছুটা বেড়েছে, বেশ কয়েকটি উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় 100 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে, ক্ষতির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। পানি নেমে যায় খাগড়াছড়িতে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক অবকাঠামো, কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি। পাহাড় ধসে আটকে যাওয়া রাস্তা থেকে মাটি সরিয়ে যোগাযোগ সচল করার চেষ্টা চলছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ ফিরলেও কাটেনি দুর্ভোগ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।